আমার প্রাণপ্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে ইউটিউবে যুক্ত আছো অথবা ফেইসে যুক্ত আছো, তাদের উদ্দেশ্যেই আমি প্রতিদিন একটা একটা রোগ নিয়ে আলোচনা করি এবং রোগের সঙ্গে লক্ষণ নিয়ে আলোচনা করি এবং লক্ষণের সঙ্গে ওষুধ প্রয়োগের কথা বলি। সুতরাং আজকে এই জীবাণুঘটিত রোগটির নাম হচ্ছে প্লুরিসি। এটা টিবির অগ্রদূত, অর্থাৎ এটা যদি হয় আমরা ধরে নিতে পারি টিবি আক্রমণ করার সম্ভাবনা অনেক বেশি। দেখো বিশাল আলোচনা, এগুলো 15 মিনিটে কোনো দিন কোনো কিছু শেষ হওয়ার কথা না। আমরা কিন্তু তোমাদেরকে বলছি তোমরা এগুলো লক্ষণগুলো পেয়ে যে কোনো সময়ে আমাদের ওষুধগুলো থেকে অনাহাসেই প্রয়োগ করতে পারবে। তাহলে চলে আসি আমরা ফ্লুরিস রোগটা কী। প্রথম কথা হচ্ছে ফ্লুরিস রোগটা লান্সের রোগ, অর্থাৎ লান্সের নিচে ডায়াফ্রাম যেটা আমরা বলি অর্থাৎ ফুরা বলি, অর্থাৎ এটা নিচের অন্যান্য অঙ্গ থেকে তাকে পার্থক্য করার জন্য একটা পর্দা দেওয়া থাকে, সেই পর্দাটা দুই বাস থাকে। এগুলো বিস্তারিত অ্যানাটমিতে বলা আছে, তোমরা পড়ে দেখার চেষ্টা করবে। আমরা এলোপ্যাথিকের ভাষায় এত কিছু জানার চেষ্টা করবো না, আমরা জানবো ফুরা হচ্ছে একটা লান্সের নিচে অন্য কিছুর সঙ্গে আলাদা করে রাখার দুটা পর্দা এবং পর্দার মাঝে একটা সিরাস অর্থাৎ লিকুইড থাকে। সেই লিকুইডটা কোনো কোনো সময় শুকিয়ে যায়, শুকিয়ে গেলে একরকম, আর সেখানে যদি পানি জমে আর একরকম, আবার রক্ত জমতে পারে, আবার পুজো হতে পারে সেটা পচে গলে গিয়ে যদি সেটা চিকিৎসিত না হয়। তাহলে জটিল থেকে জটিলতর হতেই পারে, তবে সচরাচর মৃত্যুর হার খুবই কম। তাহলে চলে আসি, এটা জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ওষুধ দিতে হবে। তাহলে আমরা বুঝলাম আমরা এটা স্ট্রেপটোকোকাস অথবা জীবাণুঘটিত রোগ, সেটা যেইটাই হোক আমাদের সেটা বিশাল আলোচনার বিষয় না। কিন্তু এলোপ্যাথিকদের তাদের ককাস তাদের যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তাদের বিস্তারিত আলোচনা আমাদের বইতে অর্থাৎ প্র্যাকটিস অফ মেডিসিনে তোমরা পাবে, জানবে, মনে রাখার চেষ্টা করবে। তবে আমাদের খুব একটা প্রয়োজন হয় না, দেখো আমাদের লক্ষণ। তাহলে আমি চলে আসি কীভাবে আমরা চিনব, আগে একটু লক্ষণটা বলে যাই। দেখো দুই ঢাকে যদি ব্যথা করে, সুস্ফুটানো ব্যথা, তাহলে অল্প জ্বর এবং শুকনো কাশি, এই তিনটা কথা মনে রাখলেই তোমরা বুঝতে পারবে ফ্লুরিসি এবং নিউমোনিয়ার মধ্যে পার্থক্য কী। তাহলে পার্থক্যটা হচ্ছে শ্বাসকষ্ট প্রথমে একটু কম থাকবে এবং দুইটাকে প্রচণ্ড ব্যথা এবং সুচ মারার ব্যথা এবং নিঃশ্বাস ফেলতেও কষ্ট। তোমরা হয়তো ভুল করতে পারো যে এটা কোনো নিউমোনিয়া কি না। তাহলে আমরা এটুকু বুঝলাম, আর নিউমোনিয়াতে শব্দ লান্সে পুরা লান্সেই শব্দ হবে, সিঁসি শব্দ হতে পারে অথবা কফের শব্দ হইতে পারে, তোমরা স্টেথোস্কোপ দিলেই বুঝতে পারবে, অথবা সুস্থ অসুস্থ শরীরের পার্থক্য দেখে অনেক সময় এগুলো নিজেরা নির্বাচন করে ঠিক করার চেষ্টা করবে। তাহলে চলে আসি, আমরা বুঝলাম আর কি। দেখো হৃৎপিণ্ডের পজিশন নড়ে যায় তোমার ফ্লুরিসিতে, কিন্তু নিউমোনিয়াতে তা হয় না, নিউমোনিয়াতে এটা ঠিক থাকে। এবং আর সিনারূপাটা হচ্ছে ডাল সাউন্ড পাইবা, অর্থাৎ নিচের দিকে শব্দটা পাবে, আর উপরেই অন সময় আমাদের লান্সের যে শব্দ সেগুলো ঠিকই থাকে। তাহলে আমরা পার্থক্যটা একটু দেখেই আমরা ওষুধে চলে যাব। কী বললাম লক্ষণটা, কী বললাম, সুস্ফুটানো ব্যথা দুই ঢাকে, শুকনো কাশি, হালকা জ্বর, তাহলে জ্বর 103 সচরাচর বেশি উঠে না, মাঝে মাঝে জ্বর থাকবে, জ্বর নাও থাকবে। পুরুষে যদি শুকনো হয়ে যায় তাহলে কসকস শব্দও করতে পারে, আর যদি জল জমে তাহলে ডাল সাউন্ড পাবে, অর্থাৎ সেখানে শব্দটা হবে এবং ডাল সাউন্ড যেটা বলা হয় সেটাই সেখানে পাবে। এগুলো তোমরা রুগী দেখে দেখে পার্থক্য করে নিজেরা দেখবে, শুনবে, মনে রাখার চেষ্টা করবে। তাহলে চলে আসি এই কয়েকটা লক্ষণ, গায়ে হয়তো ঢাকে ব্যথা থাকতে পারে, এই কয়েকটা লক্ষণের উপরে ভিত্তি করেই আমাদের ওষুধগুলো। তাহলে আমি চলে আসি আমাদের ওষুধগুলোর কীভাবে আমরা নাম মনে রাখবো এবং চেষ্টা করব। দেখো আমার একটা উদ্দেশ্য, অর্থাৎ বাক্স থেকে ওষুধ দিয়েই যত রকমের সেবা দেওয়া যায়। তাহলে প্লুরিসি রোগের আমরা সেবা দেবো, আমরা নিউমোনিয়া রোগের কথা আলোচনা করছিলাম, সেখানে ইপিকাকের কথা বলছিলাম, এখানে কিন্তু পার্থক্য হচ্ছে ইপিকাক নয়, কারণ শ্বাসকষ্ট এত বেশি নাই, কম, কিন্তু ঢাকে ব্যথা, আর সেই ওষুধটাই নাম হচ্ছে ব্রায়োনিয়া। দেখো লান্সের যত রকম রোগ আছে, একটা ওষুধের যদি নাম বলি
সেটা হচ্ছে ব্রায়োনিয়া। তার অর্থ এই কথা নয় শ্বাসকষ্ট অমুক সে সবাইতে কাজ করে, সবাইয়ের উপরে তার দখল আছে। সেই কারণে আমি বলবো কোনো রকম লাংসের অবস্থা, লাংস গঠিত কাছাকাছি কোনো রোগের অবস্থা যদি থাকে আমরা প্রথমেই ওষুধ চিন্তা করব ব্রায়োনিয়া। ওই যে কইলাম সুস্ফুটানো ব্যথা লক্ষণ আর ব্যথাটা সুস্ফুটানো, তাহলে দুইটাকে ব্যথা সুস্ফুটানো, জ্বর থাকতেই পারে নাও থাকতে পারে, শ্বাসকষ্ট থাকবে তবে প্রচণ্ড নয়, আর শুকনো কাশি, সর্দি টর্দির ভাব অনেক সময় থাকে না, শুকনো কাশি থাকে, তাহলেই আমরা এক নম্বর মেডিসিন ব্রায়োনিয়ার কথা মনে রাখবো। আর মাত্রা তো কথা বলেই দিয়েছি, তোমরা রোগের দৃষ্টি ওষুধ হবে, ওষুধগুলো কী কী, মাত্রাটা কী হবে, দিনে মিনিমাম দুইবার, উপরে চারবার পাঁচবার আরও বেশিও তুমি দিতে পারো রোগের অবস্থা দৃষ্টি, ব্যথার অবস্থা দৃষ্টি, তোমাকে ব্যথা কমাতে হবে। মনে রাখতে হবে তোমার সঙ্গে অ্যালোপ্যাথিকের রোগীর ব্যথা যদি তোমার কাছে তাড়াতাড়ি না কমে তাহলে তুমি চিকিৎসা করতে পারবে না। সেই জন্য অনেক সময় বলি তোমরা প্রথম বর্ষে পড়ো, অর্থাৎ বায়োকেমিক্রি অনেক সময় সঙ্গে রাখলে ভুল ত্রুটি হলে এই ব্যথা ব্যথা জ্বরের সেখানে চমৎকার ওষুধ আছে, সেগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, জানবে, এর সঙ্গে রাখলে তোমার ভুল হলেও সেটা শুদ্ধ করে অন্তত রিলিফ পাবে, তোমাকে ছাড়বে না, তুমি ওষুধটা লক্ষণ মতন দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি চলে আসি ওষুধগুলোর একটা একটা করে নাম বলে যাই, আমি চেষ্টা করব আমাদের বাক্স থেকেই অমন্য 15-16টা ওষুধ আমরা পুরুষিতে ব্যবহার করতে পারি। দেখো যত বেশি ওষুধ পড়বে তত বেশি তোমাদের প্যাঁচ হবে, যত কম ওষুধ দিয়েই প্রয়োগ করতে পারো। তাই বলি কি আমরা ওষুধ শিখবো না, শিখবে জানবে, কিন্তু আমার সেবা দেওয়ার উদ্দেশ্য, অর্থাৎ কত তাড়াতাড়ি আমি চিকিৎসা দিতে পারি। তোমাদের কাছে নতুন যুগের ওষুধ চলে আসছে, অর্থাৎ 50% পদ্ধতি। দেখো এক একটা মেডিসিনের কাজ দেখলেই অন্য কোনো ওষুধের প্রয়োজন না তরুণ রোগের বেলায়। তারপরে বলবো মায়াজিন ভিত্তিক যদি চিকিৎসা করতে পারো তাহলে আরও চমৎকার, যে কোনো জটিল রোগে ভালো হয়। আমি পরবর্তীতে এসব আলোচনা করার সুযোগ হলে আমি তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। দেখো 4 বছর আমি তোমাদের সঙ্গে থাকব, দক্ষ ডাক্তার হওয়ার পিছনে আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব। আমি চাই সারা বাংলাদেশে অন্তত 2022 সালে 1000 ডাক্তার তৈরি যেন আমি করতে পারি। সুতরাং যারা ভর্তি হবে তাদেরকে আহ্বান জানাবো আমার সঙ্গে যুক্ত থাকো, আর কোনো কিছুর দরকার নাই, সকল রোগের চিকিৎসা করো। তাহলে চলে আসি, অ্যাকোনাইট আসতে পারে, প্রথমেই যদি প্রচণ্ড ব্যথা হয়, অর্থাৎ হঠাৎ করে দেখা গেল তার দুইটাকে ব্যথা এবং নিঃশ্বাস নিতে পারছে না কিন্তু ঢাকের ব্যথা কমছে না, অর্থাৎ আমরা ঝড়ের গতিকে তার রোগটা আসছে, তাহলে আমরা অ্যাকোনাইট দিতে পারি। অ্যাকোনাইট ফেলে করলেই আমরা মনে করব ব্রায়োনিয়া। আর কি ওষুধ দিতে পারি? দেখো আরেকটা কথা বলছিলাম, ওই যে বললাম অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত, অর্থাৎ যত রকমের ব্যাকটেরিয়া, যেমন ধরো ককাস, বেসিলিনাম ককাস অথবা বেসিলিনাম, যত রকমের জীবাণু আছে সব রোগেরই আমাদের একমাত্র অ্যান্টিবায়োটিক আমি বলবো আর্সেনিক। অর্থাৎ আমরা যে সকল রোগের জ্বর সর্দি কাশি অথবা ভাইরাসজনিত যত রোগেরই থাকুক সেখানে আমরা আর্সেনিক দিয়েই চিকিৎসা করার চেষ্টা করব, যদি কোনো লক্ষণ সুন্দর মতে না পাই তাহলে আর্সেনিক দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। তারা যদি ব্যথার ট্যাবলেট নাফা দিয়ে চিকিৎসা করতে পারে, অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে পারে, আমরাও পারব। এটা কিন্তু আমি হোমিওপ্যাথিক মতে বলছি না, অর্থাৎ যখন তুমি লক্ষণ পাবে না তখন দেবে তাড়াতাড়ি চিকিৎসাটা পাবে, তার অর্থ আমাদের হোমিওপ্যাথি নয়, হোমিওপ্যাথিতে হচ্ছে অন্য জিনিস। তারপরও হয়তো ম্যাক্সিমাম জীবাণুঘটিত রোগে আমরা আর্সেনিক দিয়ে ভালো করার চেষ্টা করি। তাহলে চলে আসি আমি রোগগুলোর, তোমরা নিশ্চয়ই পড়ালেখা করছো, রোগগুলো জানো, এপিস আসতে পারে, ক্যান্থারিজ আসতে পারে, অ্যান্টিমটাড আসতে পারে, আর্নিকা আসতে পারে, সব কিছু লক্ষণ দৃষ্টি, কার্বোবেজ আসতে পারে, সিমাসিভ আসতে পারে, ডিজিটিলিস আসতে পারে, হিপাসাল্প আসতে পারে, কেলিব্যাক্রম আসতে পারে, এগুলো সব আমার বাক্সে আছে, রাস্টক্স আছে, তারপরে সালপার মার্কসল, এই ওষুধগুলো দিয়েই আমরা চিকিৎসা করার চেষ্টা করব। এর মধ্যে হিপাসাল্প হচ্ছে 1 নম্বর, তার কারণ হচ্ছে যখনই পৌঁছে যাবে তখনই আমাদের একমাত্র ওষুধ হচ্ছে হিপাসাল, সেটা লক্ষণ দৃষ্টিতে দেখবে বুঝবে, কফের সঙ্গে প্রচণ্ড গন্ধ থাকবে এবং সাদা সাদা কফ, সেগুলো পুজের গন্ধ থাকবে এবং শ্বাসকষ্ট তখন একটু বেশিই হয়, অর্থাৎ এটা যখন সিভিয়ার হয়ে যাবে, এরকম রোগী তোমাদের হাতে আসবে আমার মনে হয় না, কারণ আজকালকার
অ্যালোপ্যাথিক যুগে এসব ক্রিটিক্যাল রুগী আসবে, যে ওষুধগুলো অনুগুলো নাম বললাম সবগুলো ক্রিটিক্যাল রুগী। সুতরাং সেরকম রুগী তোমাদের কাছে আসবে আশা করে না। আসলে তোমাদের ওষুধ দিলেই, লক্ষণ মতে কয়েকটা ওষুধ দিলেই দেখবা কি সুন্দর কাজ। আর মাত্রা তো দিলাম, আমি বললাম তরুণ রোগে মিনিমাম 2, ঊর্ধ্বে 4-5 বার তুমি ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে সবাইকে আমি আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে এবং ফেজে লাইক এবং মন্তব্য লিখে শেয়ার করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।